হ্যালো গাইজ, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গাইজ, আজকের ভিডিওতে টিকটকের লোকাল হিরো নামে পরিচিত জনপ্রিয় ইউটিউবার কবির ফয়সালের জীবনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওতে জানতে পারবেন টিকটকের লোকাল হিরো এবং বয়েস কিং কবির ফয়সালের জন্মস্থান কোথায়, তার বর্তমান বয়স কত এবং তিনি বর্তমানে কোন কলেজে লেখাপড়া করছেন। এছাড়া ভিডিওর একদম শেষে আলোচনা করব কবির ফয়সাল ইউটিউব এবং ফেসবুক থেকে প্রতি মাসে কত টাকা ইনকাম করেন। এই ভিডিওতে কবির ফয়সালের সম্পর্কে সকল জানা অজানা তথ্য শেয়ার করব। সো আপনারা যারা যারা কবির ফয়সালকে পছন্দ করেন এবং তার ভিডিও নিয়মিত দেখেন, আপনাদের জন্য এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কবির ফয়সাল সাধারণ প্রকৃতির একজন মানুষ এবং তার জন্ম হয়েছে সাধারণ একটি পরিবারে। কবির ফয়সাল 1998 সালের 13 মার্চ ঝিনাইদহ সদর উপজেলার বালিয়াডাঙ্গায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বর্তমানে তার বয়স 24 বছর। কবির ফয়সাল কাঞ্চননগর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন। বর্তমানে তিনি ঝিনাইদহ সরকারি কলেজে অনার্সে পড়াশোনা করছেন। কবির ফয়সাল মূলত টিকটকের মাধ্যমে ভাইরাল হয়েছেন। টিকটকের ফর ইউতে কবির ফয়সালের ভিডিও সবসময় ট্রেন্ডিংয়ে থাকে। অল্প সময়ে কবির ফয়সাল টিকটকে রাতারাতি ভাইরাল হয়েছেন। মাত্র কয়েক মাসের ব্যবধানে কবির ফয়সাল টিকটকে অর্জন করেছেন 15 লাখ ফলোয়ার। বর্তমানে তিনি টিকটকের লোকাল হিরো নামে বেশ জনপ্রিয়। টিকটকের পাশাপাশি কবির ফয়সাল ইউটিউব এবং ফেসবুকে অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। ফেসবুকে কবির ফয়সালের পেজ রয়েছে দুইটি, একটির নাম কবির ফয়সাল এবং আরেকটির নাম আজাইরা পাবলিক। এছাড়া ইউটিউবে আজাইরা পাবলিক অফিসিয়াল নামে একটি চ্যানেল রয়েছে, যেটির বর্তমান সাবস্ক্রাইবার 1,54,000। কবির ফয়সাল বন্ধু বান্ধব এবং সহপাঠীদের নিয়ে ইউটিউব এবং ফেসবুকে সমসাময়িক বিষয় নিয়ে বিভিন্ন ধরনের ফানি ভিডিও তৈরি করে থাকেন। ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে কবির ফয়সাল প্রতি মাসে আনুমানিক 20-30 হাজার টাকা ইনকাম করে থাকেন। এছাড়া তিনি টিকটক থেকে টাকা ইনকাম করছেন কিনা তা জানা যায়নি। ব্যক্তিগত জীবনে লোকাল হিরো কবির ফয়সাল এখনও অবিবাহিত। তিনি কারোর সাথে রিলেশনে রয়েছেন কিনা তা জানা যায়নি।